তাহলে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। দেখতে দেখতে 12টা বছর পার হয়ে গেল। আমরা অঙ্গীকার করেছিলাম সাউলের মাধ্যমে যে জাতিকে একটা সুস্থ জীবন দিব, জাতিকে সুস্থ জাতি হিসেবে তৈরি করব, যাতে যেটা মরণ ব্যাধি, যেটা কার্ডিয়াক ডিজিজের যেটা আছে, যেটা বলবো যে আমাদের মর্টালিটি এবং মর্বিলিটি মর্বিডিটি দুটোর বড় কারণ হলো কার্ডিয়াক ডিজিজ এবং সাউল একটা লাইফস্টাইল। এবং সেটা যদি আমরা নিজেদের মধ্যে এই লাইফস্টাইলটা আমরা জীবনে সাথী করে নিই, তাহলে কিন্তু এই মরণ ব্যাধি থেকে আমরা সহজেই নিস্তার পেতে পারি। এবং এটা যেটা বলছিলাম, এটা কোনো একটা চিকিৎসা বলবো, আমি বলবো এটা একটা জীবন ধারণ, এটা একটা লাইফস্টাইল। এবং সেটা যদি ধারণ করা যায়, জীবন সুস্থ থাকবে এবং আমাদের এই মরণ ব্যাধি থেকে আমরা দূরে থাকতে পারব। এবং এটা লাইফস্টাইল এর জন্য বলছি যে এটা শুধু হার্টের জন্য, এটা যদি বলি আমার কিডনির জন্য, আমার লিভারের জন্য, আমার ব্রেইনের জন্য, সবগুলোর জন্যই এটার একটা সলিউশন। এটা কিন্তু টোটাল লাইফস্টাইল এটা দিচ্ছে। এবং এটা আমরা যদি ব্যাপকভাবে ছড়াতে পারি, ব্যাপকভাবে দেশের মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে দেখা যাবে যে এই মরণ ব্যাধি থেকে আমরা বড়ভাবে বড়ভাবে সুরক্ষা পাবো, জাতি একটা সুরক্ষা পাবে। এবং এটা হাজারো লাখো মানুষ আজকে এই কার্ডিয়াক ডিজিজে আক্রান্ত এবং তাদের দেশে চিকিৎসা হচ্ছে এবং তারা আবার বাইরে চলে যাচ্ছেন চিকিৎসার জন্য। সেখানে আমাদের কষ্টার্জিত যে ফরেন কারেন্সি, সেটার একটা ব্যাপকভাবে ওই জায়গায় খরচ করা হয়ে যাচ্ছে, যেটা আমরা মনে করি যে সাউল আমরা এই লাইফস্টাইলটা যদি ধারণ করতে পারি, সেটাও আমরা এই বড় একটা ব্যয় থেকে জাতিকে রক্ষা করতে পারব। আমি কবি মোহন রায়কে ধন্যবাদ জানাই যে তিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং এই তার কবিতার মধ্যে যেমন মানুষের ভালোবাসা আছে, তার এই কর্মের মধ্যেও মানুষের মধ্যে দেশের জন্য ভালোবাসা আছে। এবং তাকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করি।